আমি এটা বোঝে না তুমি আমাকে তুমি বলো রেসিপি মানে মাটি কাটা বলেছে তোমাকে রেসিপি মানে মাটি কাটা এখানে মাটি কাটা কোথাও লেখা আছে এখানে 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 লেখা আছে দেখো এখানে জেসিবি লেখা রয়েছে দূর পাগল না জেসিবি মানে মাটি কাটা না 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 তুমি কোথায় গেছিলে আমি দোকানে গেছিলাম কার দোকানে কি করতে পয়সা দিয়েছো না তাহলে কেমন করে কিনলে ও তুমি মিথ্যে মিথ্যে পয়সা দিয়ে সত্যি সত্যি গাড়ি আনো এটা আবার কেমন কথা হলো তুমি কি জল খেয়েছিলে কি করে বেঁকে গেল কার হাত থেকে পড়ে গেছে আমার হাত থেকে তো দিদুর মার কাছে কেন দাওনি তুমি তাহলে তো হাত থেকে পড়তো না পড়তো কি শোনো তুমি কি দোকানে জল খেয়েছিলে খেয়েছিল জল আর কি খেয়েছো আর দোকানে কে এসেছিল মামাকে বলো কে এসেছিল তাই মামি দিদুন এসে তোমাকে কিছু দিয়েছিল তুমি মামি দিদুনকে কি বলেছিলে না কি বলেছো গনু দাদাকে আচ্ছা বলো গনু দাদার সঙ্গে কি কথা বলেছো মামাকে বলে দাও তুমি তো গাড়িটা ভেঙেই ফেললে ভাবি শোনো শোনো তুমি কি দোকানে এসব গাড়ি টাড়ি আনতে যাও নাকি হ্যাঁ তাহলে তো তোমার দোকানে যাওয়াই বন্ধ করে দিতে হবে তুমি তো দুপুরবেলা খুব কান্না করছিলে তাই তো কেন কান্না করছিলে আচ্ছা আমরা ছিলাম না তাই তা এখন তো আমরা এসেছি তোমার এখন কি মনটা ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমি বাড়িতে চলে গেলে তুমি আর কান্না করবা না তো আচ্ছা কান্না করলে কি করবো আর কান্না না করলে হবে হ্যাঁ ঠিক বলেছে তাহলে এখন তোমার আর মন খারাপ নেই তাই তো আচ্ছা তাহলে তুমি হাসছো না কাঁদছো কি করছো ওটা এখন তো গাড়ি চালাচ্ছ আর হয়েছে তুমি কাঁদছো না হাসছো কেমন করে হাসছো একটু দেখাও আমাকে আমাকে একটু দেখাও কেমন করে হাসছো জুতোটা তুমি ঘরের মেঝের মাঝখানে খুলে রেখেছো কেন জলের বোতলটা রেখেছো মাঝখানে বলো আমি কখন এসেছি বলে দাও মানে আমি তো অনেকক্ষণ চলে এসেছি থামিকে বলো থামিকে বলো সে তোমার এখন মন খারাপ নেই থামিকে বলো তোমার মন খারাপ নেই বলে দাও কে আসবে বিনু আমি ওকে নিয়ে থাকবো আমি নিয়ে নেবো আসো না তুমি সেই কি করবা স্কুটার সামনে তুমি কি করবা কি বাজাবা ওইটা কোনটা কি বলো ওটা কি ঝুনঝুনি ঝুনঝুনি বাজাবো না দিদিটা হাত দিয়ে তাকাবে শুধু তাই তাকাবে আর হাসবে আমি বাজাবো আচ্ছা
তোমার ছোট্ট বোনও বোনু এসে বলবে তাই হ্যাঁ এটা ব্রাউন কালার আর এটা কি কালার এটা তোমার গাড়ি চালাতে ভালো লাগে তাহলে তোমার জন্য আমি একটা বড় গাড়ি কিনে আনবো সোনা একটা বড় গাড়ি কিনে আনবো একটা বড় ফায়ার ব্রিগেড গাড়ি আনবো তুমি বড় হয়ে সেটা চালাবা তাই ফায়ার ব্রিগেড গাড়ি তো অনেক টাকা দাম আমি অত টাকা কোথায় পাবো এই ঘুরাচ্ছে আমি তাই ঠিক করে বলতে পারি না এখনো কি বলে শোনো ওটাকে কি বলে ওই যেটা ঘুরাচ্ছে ওটাকে কি বলে ও তাই তো আমি জানি তুমি কোথায় রেখেছো হ্যাঁ তো আছে ওখানে না খেলছিল তো নিয়ে এটা কি গাড়ি শোনা বলে দাও মামা মামাকে পেট পাগল এটা পুলিশ গাড়ি না এটা টাটা সুমো টাটা সুমো গাড়ি আর এটা কি গাড়ি এটা এটা পুলিশ আচ্ছা ঠিক আছে এটা পুলিশ এটা টাটা সুমো হ্যাঁ ওটা তো তেলের গাড়ি হ্যাঁ ওটা হচ্ছে অয়েল ট্রাঙ্কার তুমি দুপুরবেলা কাঁদছিলে কেন কি হয়েছিল তোমার কি হয়েছিল তা তুমি বলো আমরা ছিলাম না বলে তোমার মন খারাপ হচ্ছিল তোমার এত মন খারাপ হয় কেন তা দিদুর মা তো পচা তোমার দিদুর মা তো পচা তুমি বলো সবসময় তোমার দিদুর মা পচা বাড়ি আসলে পচা আর দোকানে গেলে ভালো কেন দোকানে গেলে সবসময় গাড়ি নিতে পারো তাই ভালো তোমার না কি করার দরকার বলো তো কাঁচা কুঞ্চি দিয়ে পিটানোর দরকার বলো না আমাকে শুধু ভালোবাসার দরকার কচু আসবো আমি কালকে একটা কুঞ্চি কেটে নিয়ে আসবো তোমাকে পিটানোর জন্য তুমি তো আমাকে একটুও ভালোবাসো না তুমি কাকে বেশি ভালোবাসো শোনো শোনো তুমি কাকে বেশি ভালোবাসো কালকেই বললো ঠাম্মিকে ভালোবাসে এখন বলছে ঠাম্মিকে না কিরম দুষ্টু দেখো কি তো ওর উপর বসেছো যদি তুমি পড়ে যাও উল্টে পড়লে বুঝো খানে তখন কেমন লাগে তোমার এই গাড়িটা কে দিয়েছিল তোমার এই গাড়িটা এই গাড়িটা কে দিয়েছিল মনে পড়েছে বাই বাই দাদু দাদু
আবার পরে নিয়ে যাবো, ঠিক আছে? আবার কালকে, এখন তো বাইরে ঠান্ডা, এখন যায় না, ঠিক আছে? কি দেখবা?